প্রিয় দর্শক, কোরআন শরীফ নিয়ে মুখ খুললেন বিশ্বজয়ী লিওনেল মেসি। মুসলিম নিয়ে কি ভাবেন এবং কি করতে চান জানালেন গণমাধ্যমকে। দর্শক, মেসি মুসলমানদের নিয়ে কি ভাবে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। বর্তমান বিশ্বকাপ যেই ফুটবলার মেসিকে তো সবাই চিনেন। বর্তমানে মেসি পিএসজি ক্লাবের হয়ে খেলছে। ফিফা বিশ্বসেরা তালিকায় মেসি এক নম্বরে। ডিয়াগো ম্যারাডোনার পর মেসি আর্জেন্টিনার প্রাণ। বিশ্বকাপ ফুটবল খেলার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে লিওনেল মেসি। কিছুদিন আগে কাতারের একটি প্রতিষ্ঠান তাকে বিজ্ঞাপনের জন্য অফার করে, কিন্তু তিনি তা না করে দেন। কারণ জানতে চাইলে তিনি বলেন বিজ্ঞাপনটি ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের অ্যালকোহল সমৃদ্ধ আতরের, যেখানে তাকে টুপি জুব্বা পরে সেই হারাম আতরের প্রশংসা করতে হবে। তিনি আরও বলেন ইসলামে যেটা হারাম সেটা সে মুসলিমদের জন্য প্রচার করবে না, এতে মুসলিমরা আঘাত পাবে। মেসির এমন মন্তব্য শুনে সমস্ত মুসলিম জাতি অনেক খুশি। মুসলিম এবং কোরআন নিয়ে এমন কথায় মুসলিমরা মেসির অনেক প্রশংসা করছে। মুসলিম এবং ইসলাম ধর্মকে এমন শ্রদ্ধার চোখে দেখার জন্য মেসিকে নিয়ে সবাই আনন্দিত। বর্তমানে ট্রেডিংয়ে থাকা খবরগুলো পেতে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।